بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد উলামা মাশায়েখ আয়াম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির কর্ণধার শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছেন, রাখতেছেন, তাদেরকে রাখতে হবে। দেখেন, ব্রিটিশ হট আন্দোলনে প্রথম ভূমিকা ছিল ওলামায়ে কেরামে, তারাই জীবন দিয়েছেন। আজাদি আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে? ওলামা ইকরাম নেতৃত্ব দিয়েছেন, ওলামা ইকরাম শাহাদত বরণ করেছেন, ওলামা ইকরাম হিজরাত করেছেন, ওলামা ইকরাম আহত হয়েছেন, ওলামা ইকরাম নির্যাতিত হয়েছেন, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন করে রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। 80,000 মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল, 14,000 দিল্লি ভারতের মাদ্রাসা উৎখাত করা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ জুলুমি শিকার হয়েছিল, কিন্তু তাদের রক্তের উপরে, তাদের ত্যাগের বিনিময়ে এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। আমরা তো সেই জাতি, আমরা তাদের দূতাসুরি। আমরা কেন ইউরোপ থাকব? আমরা কেন ঘরে বসে থাকব? যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তো ওলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত নজরানা পেশ করবে। রক্তের নজরানা তো সর্বপ্রথম ওলামায়ে কেরাম পেশ করবে জাতির জন্য। যদি ঘামের প্রয়োজন হয় ওলামায়ে কেরাম সর্বপ্রথম ঘাম ছড়াবে। যদি ত্যাগের প্রয়োজন হয় ওলামায়ে কেরাম সর্বপ্রথম ত্যাগী হবে। এইটাই তো নিয়ম। কেন ওলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল ওলামা, আল্লাহ ব্যতীত ওলামায়ে কেরাম কাউকে ভয় করে না, ভয় করার কথা না। কাজী জাতির ক্লান্ত লাগবে, ক্লান্তিকালে আমাদের কি করা উচিত, আমাদের কি ভূমিকা পালন করা উচিত আমরা সবাই বুঝি। যারা পালন করতেছে নির্যাতিত হচ্ছে, হবে তো, এইটাই তো নিয়ম। আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে, চাকরিচ্যুত হচ্ছেন, ব্যাস কোনো আপত্তি নেই। রেজিকের মালিক আল্লাহ, ইজ্জাতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ হয়তো বা এখানে আমার রেজেক রাখেন নাই, যদি আমার ত্যাগের বিনিময়ে রেজেক চলে যায় এটা সামনে, হয়তোবা উত্তম রেজেকের জন্য অপেক্ষায় আস, উত্তম রেজেক আমাদের জন্য অপেক্ষা করতেছে। সমস্যা কি? যদি এই পথ চলে যায় হয়তোবা এর চেয়ে বড় পথ আমার জন্য অপেক্ষা করতেছে, যদি এই চেয়ার চলে যায় হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সে চেয়ার অপেক্ষা করতেছে। চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। ওলামায়ে কেরাম ভূমিকা রাখছেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চলমান আন্দোলনে ভূমিকা পালন করছেন, দাওয়াও হওয়া চাই, সব সময় চলা চাই। তবে আমি এই জালেম খুনি সরকারকে বলতে চাই, এই অবৈধ সরকারকে বলতে চাই, জুলুম নিপীড়ন করে, হামলা মামলা দিয়ে, খুন গুম করে কোনো জামানাতি কোনো জালেম টিকতে পারে নাই, মসনাদ রক্ষা করতে পারে নাই, আপনি পারবেন না ইনশাআল্লাহ। এইটাই বাস্তবতা, না পারবেন না। আজকে আমি তোলাবাদেরকে বলবো, সময় চলে এসছে, যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, যে যে শক্তি নিয়ে আছেন, যে যতটুকু পারেন এই জালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন, ইতিহাসের পাতায় আপনার নাম লেখান, নয়তো আস্থা করে নিক্ষিপিত হবেন।
আমি বলছি না সবাই মেজাজ এক, মন এক, যোগ্যতা এক, না, যে যেইভাবে যেই অবস্থানে আসেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরিক হন। এই আন্দোলন জালেমের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন মাজলুমের পক্ষে আন্দোলন, এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন, এই আন্দোলন, এই আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার আন্দোলন। কাজী আসুন না, আমরা যে যেখানে আছি সম্মিলিতভাবে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে, প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি। যখন যেই সময় আপনাকে ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ, আমি ওলামায়ে কেরামকে বলবো যে যেখানে আসেন আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই তো সম্পৃক্ত আছেন, আরও বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। তোলাবাদেরকে বলবো অংশগ্রহণ করুন, আপনার সাথী আজকে দুনিয়াতে নেই, অনেক শিশুকে হত্যা করা হয়েছে, অনেক বোনকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে, যদি তাদের লাশ পরিচয় দেয় হয়তো বা তাদের উপরে জুলেমের স্টিম লুড়াল চালানো হবে। আজকে দেখছেন বেওয়ারিস অনেক লাশকে দাপন করা হয়েছে, যা চিন্তাও করা যায় না, বাচ্চারা পালাতে যায় সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁঝরা করা হয়েছে। মানতে পারি না, এটা মানবো না, মানতে পারি না, মানবো না, এদেশের জনগণ মানবে না, গোটা দুনিয়ার কেউ মানবে না, কোনো মানব সন্তান এই জুলুম মানতে পারে না। এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন না আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি যেই অবস্থানে আসি যেইভাবে আসি প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে জালেম শাহির মসনাদকে তসনাদ করার জন্য, তসনাদ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, শ্রীলঙ্কার মতো গণভবন গণমানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ। এই গণভবন 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 মানে কি, এটা জনগণের ভবন, অন্য কোনো জালেমের এবং খুনিদের ভবন এটা নয়, গণভবন গণভবন হিসেবে আমরা দেখতে চাই। আশা করি ইনশাআল্লাহ জালেমকে হটিয়ে ওই গণভবনে জনগণ থাকবে, জনগণ উঠবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে, আল্লাহ আমাকে আমাদের সবাইকে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মজলুম মানুষকে একত্রিত করে জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم وقع سيف الله على عنوقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فهلك اهدهم وإن لم يكن فهلك اهدهم وإن لم يكن فهلك الله আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে ক্ষমা করে দেন, এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়া দেন। আল্লাহ জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়া দেন। আল্লাহ জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে হিম্মতের সাথে খুলুসিয়াদের সাথে আন্দোলন করার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.